দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির সঙ্গে বৈঠক। বৈঠকে বঙ্গ বিজেপির নেতৃত্বরা, বৈঠকে থাকছেন নাড্ডা, সুকান্ত, সুমেন্দু এবং অমিত ভোরা, থাকবেন রাজ্য বিজেপির দুই পর্যবেক্ষক। তৃণমূলের ঘেরাও কর্মসূচি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পঞ্চায়েতের ফল এবং লোকসভার প্রস্তুতি নিয়েও আলোচনা। আরএসএস এর সঙ্গে বৈঠক, বঙ্গ বিজেপির নেতৃত্বের 2025 রাষ্ট্রীয় সেবক সংঘের বর্ষপূর্তি, একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। আরো বিস্তারিত ভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, আজকের এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকতে পারেন এবং ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে? দেখো, বঙ্গ বিজেপির বৈঠক কেন্দ্রীয় বিজেপির সঙ্গে, এবং সেক্ষেত্রে উল্লেখযোগ্য পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে সামনে রেখে 24-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চাইছে গেরুয়া শিবির। এবং সেজন্যই বঙ্গ বিজেপির যারা মূলত নেতৃত্ব, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে তলব করা হয়েছে দিল্লিতে। এবং সেই উদ্দেশ্যে আজ সুকান্ত, শুভেন্দু এবং অমিতাভের সঙ্গে বৈঠকে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবং সেখানে বিশেষ কয়েকটি সাংগঠনিক বিষয়ে আলোচনা হতে পারার সম্ভাবনা রয়েছে। এবং বিজেপি সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এবং লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গ বিজেপির ক্ষেত্রে। আরো উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে দিলীপ ঘোষের এবং কেন্দ্রের নিয়োজিত বিজেপির যে দুই পর্যবেক্ষক রয়েছেন, বিএল সন্তোষ এবং সুনীল বানসাল, তারা উপস্থিত থাকবেন। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখবো, অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আরএসএস এর 2025 সালে শতবর্ষ পূর্তি হচ্ছে, ফলত আরএসএস এর সঙ্গে একটি বৈঠকে বসবে বঙ্গ বিজেপি। এবং সেখানে যেহেতু 2025 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনের 100 বছর পূর্তি, এবং সেই সম্পর্কিত বেশ কিছু অনুষ্ঠান বা বেশ কিছু কর্মসূচি নেওয়া হতে পারে, সেই বিষয়ে আলোচনা হতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে। পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখবো, যেহেতু 5ই আগস্ট বিজেপির নেতা কর্মীদের বাড়ি ঘেরাও এর কর্মসূচির ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুতরাং সেই কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে। তার কারণ, এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে একাধিক বিজেপি নেতা তারা এফআইআর দায়ের করেছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। পরবর্তীতে এই কর্মসূচিকে সামনে রেখে বঙ্গ বিজেপি কিভাবে রাজনীতির ময়দানে গেরুয়া শিবিরকে বা পদ্ম শিবিরকে আরো বেশি সংগঠিত করতে পারে এরাজ্যে, সে বিষয়ে একাধিক আলোচনা হতে পারে জেপি নাড্ডা, অমিত শাহের সঙ্গে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের, অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির সঙ্গে বঙ্গ বিজেপির এই নেতা সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত যেমন নেওয়া হতে পারে, ঠিক তেমনই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলকে সামনে রেখে কি কি ত্রুটি বিচ্যুতি রয়েছে এখনো পর্যন্ত পদ্ম শিবিরের, সেই সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলিকে সামনে রেখে যাতে 24-এর লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপি আরো বেশি ভাবে সাফল্য অর্জন করতে পারে এ রাজ্যে, যেহেতু 42-এ 42 টার্গেট ইতিমধ্যে বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ, ফুলফিল করতে বা টার্গেটকে পূরণ করতে বঙ্গ বিজেপি কি কি পন্থায় এরাজ্যে রাজনীতির পুঁটি সাজাবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হতে পারে আজকের এই মেগা বৈঠকে। সুস্মিতা, ধন্যবাদ সুস্মিতা।